আমাদের প্রথম সুপারিশ হলো স্টুডেন্টদের সাথে কোঅপারেশনটা বাড়ানো, টিচারদের কোঅপারেশন বাড়ানো স্টুডেন্টদের সাথে, এবং বর্তমান যে পরিস্থিতিটা হয়েছে এই পরিস্থিতিকে শান্ত করার জন্য সরকারের পক্ষ থেকে স্টুডেন্টদের সাথে যোগাযোগ করার জন্য, পুলিশি হয়রানিগুলি একেবারে বন্ধ করে দেওয়ার জন্য, এবং স্টুডেন্টদেরকে বোঝানো এবং তাদেরকে বুঝিয়ে ইউনিভার্সিটি বা কলেজগুলিতে ফিরিয়ে আনা, এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা সৃষ্টি করা। আমরা এই ব্যাপারে বলেছি যে কোনো প্রকার হয়রানি একেবারে ইমিডিয়েটলি বন্ধ করার জন্য আমাদের রিকোয়েস্ট, যাতে স্টুডেন্ট আতঙ্কের মধ্যে না থাকে এবং তারা যাতে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, সেই ব্যাপারগুলি সরকারের তরফ থেকে যাতে সুন্দরভাবে ডিলিংস করে সুন্দর আলাপ আলোচনার মাধ্যমে এইগুলি সমাধান। আমার মনে হয় আমাদের ছাত্রদের যেহেতু বয়স কম, একটা জিনিস বুঝতে হবে কি জানেন, আমরা আসলে খুব ভালো পরামর্শ দিয়েছি এবং অনেকেই সবাই একমত হয়েছে যে তাদেরকে হ্যান্ডেল করতে হবে ভেরি সফটলি, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, তাদের উপর কোনো প্রেশার দেওয়া যাবে না। থার্ডলি হচ্ছে যে আপনারা জানেন তাদের একটা মেন্টাল, সবাই আমরা একটা ট্রমার মধ্যে আছি, এখানে তাদের মানে মেন্টাল ট্রমাটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, এই জন্য যত এটা তো মেন্টাল ইঞ্জুরি, মানে ফিজিক্যাল ইঞ্জুরি তো আপনি ওষুধ খেলেন সব সেরে যাবে, কিন্তু মেন্টাল ইঞ্জুরির জন্য আমাদেরকে খুব মেন্টাল, তাদেরকে কিভাবে এই ট্রমা থেকে ওভারকাম করা যায় তাদেরকে কাউন্সিলিং প্রয়োজন। এবং এই কাউন্সিলিং শুধুমাত্র আমি মনে করি যে শিক্ষকরাই পারবে। আমরা যদি তাদের সাথে অনলাইনে হোক, আমরা এখন ফিজিক্যালি চাচ্ছি না, অ্যাটলিস্ট অনলাইন যদি আমরা ক্লাস নিতে পারি, কারণ ছাত্র আমার এন্ড অফ দ্য ডে কিন্তু আমাকেই দায়িত্ব নিতে হবে। আমি একজন অভিভাবক হিসাবে, আমি একজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে বা কর্মচারী হিসাবে বা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে আমাকেই দায়িত্ব নিতে হবে। তাদের মেন্টাল ইঞ্জুরি যতটুকু হয়েছে তাদেরকে আমি আশাবাদী যে আমরা ইনশাল্লাহ, আমরা সব শিক্ষকরা একসাথে কাজ করি, খুবই সফটলি আমরা হ্যান্ডেল করতে পারবো। আমার মনে হয় সরকার প্রধানও এখনও সেটা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আমার মনে হয় সরকার প্রধান এখন বুঝতে পেরেছেন যে আমাদের সফটলি হ্যান্ডেল করতে হবে, বিশেষ করে যাদের বয়স খুবই কম, তারা তো আসলে ছোটো মনে হয়, আমাদের এই ছেলে মেয়ে, আমাদের মতো আমাদের বাচ্চারা, আপনি বাসায় দেখবেন আপনার বাচ্চা রেগে গেলে আমরা অনেক সময় কী করি, আমরা উল্টাও তাদের উপর রেগে যাই, রেগে গিয়ে দেখবেন যে এন্ড অফ দ্য ডে কিন্তু খুব একটা বেনিফিট হয় না। বাট আমরা যদি তাদেরকে বুঝাই তার রাগটাকে, যে তাদের অ্যাঞ্জার যেটা আছে তাদের রাগটা, এই রাগটাকে থামানোর জন্য আমিও যদি রেগে যাই তাহলে আমরা ভুল করব। আমি কাউকে দায়ী করতে চাই না, আমি যেটা বলেছি আমি আমার বক্তব্যের মধ্যেই বলেছি যে আসলে আজকে এই পর্যন্ত হওয়ার পিছনে আমরা যদি কেন আমরা এই পর্যায়ে আসলাম এটার একটা থরো একটা ইনভেস্টিগেশন প্রয়োজন, যে আমরা কেন এই পর্যায়ে আসলাম, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারো আমাদের কোন কোন জায়গায় আমাদের ট্রিটমেন্ট প্রয়োজন। আপনারই আলোচনা সবগুলি আমরা, যাদের যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ইঞ্জুরি হয়েছে তাদেরকে সংখ্যা, তাদের মৃতের সংখ্যা বলা হয়েছে, যেমন আমার বিশ্ববিদ্যালয়ে ইঞ্জুরি একজন আমার যত জানা মতে আর কেউ মারা যায়নি এবং আন্দোলনে তেমন ছিল না কেউ। বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে আমরা কীভাবে আবার শিক্ষার ব্যবস্থাতে ফিরে যেতে পারে সেটাই ছিল মূল বিষয়, এবং আমার পক্ষ থেকে যেমন আমি মনে করেছি যে কানেকটিভিটিটা হচ্ছে সবচাইতে বড় জিনিস, ছাত্র শিক্ষার্থীদের সাথে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে, এবং প্রয়োজন বোধে যারা অভিভাবক আছে তাদের সাথেও আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। এটা গেল বিশ্ববিদ্যালয়ের মাঝে। বিশ্ববিদ্যালয়ের বাইরেও আমরা যে বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেই সরকার আমাদেরকে আলাদাভাবে দেখতে পারবে না, এবং সেখানেও যেন সরকারের সাথেও আমাদের যোগাযোগটা ভালো থাকে এবং একজন অপরজনকে আমরা বুঝতে পারি, সেই জিনিসটা আমাদের স্টাবলিশ করতে হবে। আর যেভাবে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদেরকে এসছে আমাদের সাজেশন যে তাদেরকে কীভাবে আমরা সহযোগিতা করতে পারি, সেই দেখভালটা আমাদের করতে। এই প্রশ্নটার জবাব দেওয়াটা আমার জন্য খুব কঠিন, এই জন্য কঠিন অন্য কোনো কারণে না, আমি 32 বছর পরে দেশে এসেছি, এই 6 মাস ধরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আমি উপাচার্য, যার জন্যই আমাকে এই প্রশ্নটার উত্তর দেওয়াটা একটু ডিফিকাল্ট।
কারণ পরিস্থিতিটা তো বুঝতে হবে। এইখানে আমার মনে হয় যে শুরুতে আমি যেটা বলেছি, যোগাযোগটা স্থাপন করাটা হচ্ছে সরকার প্রধান থেকে আমার বিঘ্নিত হয়েছে। এইটা প্রথমত এটা বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে এই জিনিসটা করার প্রয়োজন আছে যে আরও কীভাবে কানেক্টিভিটিটা আমরা স্থাপন করতে পারি শিক্ষার্থীদের সাথে, সেটা দেখতে হবে। এবং আমাদেরকে এটাও বোধহয় বুঝতে হবে যে আজকে যারা শিক্ষার্থী তাদের বয়স 18 থেকে, ধরে নিলাম বিশ্ববিদ্যালয়ের 18 থেকে 22-23 তাদের বয়স, তারা মুক্তিযুদ্ধ দেখেনি, তারা স্বাধীনতা যুদ্ধ দেখেনি, তারা বিভিন্ন সংগ্রামে যেটা ছিল সেগুলো দেখেনি। তাহলে তারা কি চায়, তাদের কি চাওয়া পাওয়া, এবং সেই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ের বোঝা দরকার আছে, এবং তেমনিভাবে সকলেরই, বৃহত্তর সমাজেরই বোঝার দরকার আছে, এবং পিতামাতারও, অভিভাবকদেরও বোঝার দরকার আছে। এবং সেটার মধ্য দিয়ে হয়তোবা আমরা এটাকে না, আমার মনে হয় না যে সেই বিষয়টা, আমার মনে হয় না যে সেই বিষয়টা নিয়ে কোনো কথা হয়েছে। আমরা যদি নিজেরা নিজেদের ছাত্র সমাজের সাথে কথা বলি তাহলেই কিন্তু এটার সমাধান হতে পারে অনেকটাই। ছাত্রদেরকে বোঝাতে হবে, ছাত্রদেরকে জানাতে হবে।